আমি দেখো যে কোনো ফটোকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। সো আমি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাওয়ার পর আমি এখন সার্চিং করব ফটো রুম। সো আমার সামনে ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। সো আমি এখন এটা অলরেডি একটা আমি ইনস্টল করেছি। সো এটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। সেটা আমি ওপেন করব। সো ওপেন করার পর আমার স্টার্ট ফ্রম ফটোকে গেলাম। সো এটা আমি যে কোনো একটা সিলেক্ট করব ফটো। সো আমি এই ফটোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা অটোমেটিক স্ক্যান হচ্ছে। সো এটা আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো আমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি যে কোনো কালারে। সো এটা আমি ব্ল্যাকটা সিলেক্ট করলাম, প্রথমে ব্ল্যাকটা সিলেক্ট করলাম। সো এটা এখানে পার্সোনাল একটা ব্যাকগ্রাউন্ড, আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেবো। সো আমি এই কালারটা এন্টার করলাম। চাইলে আপনি অনেক কালার আছে এখানে দিয়ে সেটাও দিতে পারেন। সো এই ছিল ভিডিও, ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবে না। সো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই, হ্যালো ফ্রেন্ডস।